হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আমি নিয়াজ আপনাদের মাঝে আবার নতুন একটি মোবাইলের অ্যাপ নিয়ে হাজির হয়ে গেলাম। ভিউয়ার্স, ক্যালকুলেটর বা এজ ক্যালকুলেটর। আমরা তো অনেক ধরনের ক্যালকুলেটর ব্যবহার করে থাকি, তার জটিলতাও অনেক। তো ভিউয়ার্স, আজকে আমি এমন একটি এজ ক্যালকুলেটর আপনাদের মাঝে হাজির করব যে একেবারে সহজ ব্যবহার করা। আশা করি আপনারা এটি ব্যবহার করলে এর ফ্যান হয়ে যাবেন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই লিঙ্ক থেকে এই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করবেন। আর বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। তো ভিউয়ার্স, আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপটির মাঝে। আমি অ্যাপটি ওপেন করব, একটু অপেক্ষা করব, আমার লোডিং নিচ্ছে। তো ভিউয়ার্স, এই অ্যাপটি আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ভিউয়ার্স, এই অ্যাপটির দ্বারা আপনি দিন, মাস, বছর, সময় এবং সেকেন্ডটা পর্যন্ত দেখতে পারবেন। যে কোনো কিছুর দিন, মাস, সময় আপনি এখানে ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম উপরে যেই একটি বক্সের মধ্যে ডেট দেওয়া আছে, এটা হচ্ছে আজকের কারেন্ট ডেট। এবং আমি যদি এটার বয়স নির্ণয় করতে যাই, যেমন আমার বয়সটা আমি যদি নির্ণয় করতে যাই, তাহলে বর্তমান কারেন্ট ডেট এবং আমি এখানে দিব 2রা সেপ্টেম্বর 1986। ভিউয়ার্স, এখন আমি এখানে ক্যালকুলেটে টাচ করব। ভিউয়ার্স, আমি ক্যালকুলেটে টাচ করার সাথে সাথে আমার বয়স চলে আসছে 33 বছর 9 মাস 2 দিন। এবং আমার নেক্সট বার্থডে কত দিন পরে হবে সেটাও কিন্তু নিচে আন্ডারলাইন করে দেওয়া আছে। আরও 2 মাস 29 দিন পরে ভিউয়ার্স আমার নেক্সট বার্থডে। এবং স্ক্রল করে আরও নিচে যখন আসবেন তখন ভিউয়ার্স আপনারা দেখতে পারবেন আমার টোটাল বয়স, টোটাল কত মাস আমার লাইফে অতিবাহিত করে ফেলেছি এবং কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত মিনিট এবং কত সেকেন্ড আমার এই পর্যন্ত এই লাইফে আমি অতিবাহিত করেছি, সেটা সম্পূর্ণটা আপনারা দেখতে পাবেন। এবং ভিউয়ার্স, আপকামিং বার্থডের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2রা সেপ্টেম্বর 2020 আমার বার্থডে কী বার এবং 2রা সেপ্টেম্বর 2021 আমার বার্থডে কী বার। এইভাবে 2029 সাল পর্যন্ত আমার বার্থডে কী বারে হবে সেটা এখানে তারা ক্যালকুলেট করে অটোমেটিক্যালি ক্যালেন্ডার অনুযায়ী দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ক্যালকুলেটরটা ব্যবহার করলে অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য এবং আপনারা এই ক্যালকুলেটরের প্রতি ফ্যান হয়ে যাবেন। তো বন্ধুরা, আমি অনেক ক্যালকুলেটর ইউজ করেছি, বাট এই ক্যালকুলেটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিধায় আমি আপনাদেরকে সাজেস্ট করলাম। বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন থেকে এই লিঙ্কটি দেওয়া থাকবে, সেই লিঙ্ক অনুযায়ী আপনারা এটি আপনাদের ফোনে ইনস্টল করে ব্যবহার করা শুরু করে দিবেন। তো বন্ধুরা, আপনাদের দিনটি ভালো থাকুক, আপনাদের দিনটি শুভ কাটুক এবং সবাই নিরাপদে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন। এই কামনায় আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।